মৈত্র ঋষি বললেন, হে বিদুর, পিতা কর্দম ঋষি সন্ন্যাস গ্রহণ করি বনে চলে যাওয়ার পর ভগবান কপিল মায়ের প্রিয় কাজ করার জন্য সেই বিন্দু সরোবর তীর্থেই বাস করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তৃতীয় স্কন্ধে পঞ্চবিংশ অধ্যায়ে মৈত্র ঋষি বিদুরকে এই কথা বললেন। কপিল ভগবান জন্ম নেবার পরে তার পিতা কর্দম ঋষি তিনি সন্ন্যাস গ্রহণ করে বনে চলে গেলেন। তখন ভগবান কপিল মায়ের প্রিয় কাজ করার জন্য বিন্দু সরোবরের তীর্থেই বাস করতে লাগলেন। একদিন তত্ত্ববেত্তা ভগবান কপিল কর্মকলাপ থেকে নিবৃত্ত হয়ে নিজাসনে বসেছিলেন। সেই সময় ব্রহ্মার বাক্য স্মরণ করি দেবহূতি তাকে প্রশ্ন করলেন, আমাদের আগামীকাল একটি বিশেষ স্মরণীয় তিথি, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি তিথি হল পবিত্র সুরধনী বা গঙ্গার সাগরের সঙ্গে মিলন। অর্থাৎ আগামীকাল তিথি ওই পৌষ সংক্রান্তিতে ভগীরথ সগর বংশধর ভগীরথ সগর পুত্রদের উদ্ধারের নিমিত্ত তিনি এই মর্তে গঙ্গাকে আনয়ন করেছিলেন এবং সেই গঙ্গা এসে সাগরে মিলিত হয়েছিলেন মকর সংক্রান্তিতে। তাই এই তিথিতে গঙ্গাসাগরে সারা ভারতবর্ষ তথা বিশ্বের ভক্তগণ এসে মিলিত হন। এই তিথির আরেকটি মহিমা, বীরভূমের কেন্দুবিল্ল গ্রামে কবি জয়দেবের মেলা, সেখানেও বহু ভক্তের সমাগম। এই সময় ভগবান তিনি জয়দেবের রূপ ধরে জয়দেব পত্নী পদ্মাবতীর সেবা গ্রহণ করেছিলেন এবং নিজে হাতে জয়দেবের অসম্পূর্ণ গীত গোবিন্দ পূরণ করেছিলেন। নিতাই গৌর হরি বল। আমরা সেই কপিল দেবের প্রসঙ্গে এসে গেছি। গঙ্গাসাগরেই কপিল মুনির আশ্রম, কপিল ভগবানের আশ্রম, যারা গিয়েছেন তারা দর্শন করেছেন। তা পিতা কপিল দেব যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন ভগবান কপিল একদিন তত্ত্ববেত্তা ভগবান তিনি কর্মকলাপ থেকে নিবৃত্ত হয়ে নিজাসনে বসেছিলেন। সেই সময় ব্রহ্মার বাক্য স্মরণ করি মাকে সেই সময় ব্রহ্মার বাক্য স্মরণ করে দেবহূতি অর্থাৎ তার মা তাকে প্রশ্ন করলেন। দেবহূতি বললেন, হে ভুবন সর্বব্যাপিন, হে প্রভু, এইসব উচ্ছৃঙ্খল ইন্দ্রিয়বর্গের বিষয় ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থির চিত্ত হতে পারছি না। মাতা দেবহূতি পুত্র ভগবান কপিলকে এই কথা বলছেন যে ইন্দ্রিয়বর্গের উচ্ছৃঙ্খল ইন্দ্রিয়বর্গের বিষয় ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থির চিত্ত হতে পারছি না, অর্থাৎ আমার স্থির চিত্ত স্থির হচ্ছে না।
উশৃঙ্খল ইন্দ্রিয়বর্গ এরা বিষয়ে আসক্ত। এই আসক্তি পূরণে নিরত থাকার ফলে আমি ঘোর অন্ধকারময় অজ্ঞানে পতিত রয়েছি। ঠিক আমাদের সকল জগজীবের হয়েই মা দেবহতী কপিল ভগবানকে এই প্রশ্নটা করছেন। এ সংসারে আমরাও তো উশৃঙ্খল ইন্দ্রিয়বর্গের বশে বিষয়ে আসক্ত হয়ে অস্থির মন, দেবহতী বললেন সম্প্রতি তোমার কৃপায় আমার সেই জন্ম মৃত্যুরূপ চক্রের বুঝিবা শেষ হয়ে এসেছে। দেবহতী বলছেন তোমার কৃপায় আমার সেই জন্ম মৃত্যুরূপ চক্রের বুঝিবার শেষ হয়ে আসছে, অর্থাৎ বেশি দিন হয়তো আমি আর বাঁচব না। তাই আজ এই দুস্তর অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্তার সুন্দর নেত্রস্বরূপ তোমাকে পেয়েছি। তুমি সমস্ত জীবের প্রভু, ভগবান আদিপুরুষ তথা অজ্ঞান অন্ধকারে অন্ধ জীবের নিকট নেত্রস্বরূপ সূর্যের মতো উদিত হয়েছ। অন্ধ জীবের পক্ষে তুমি তাদের নেত্রস্বরূপ, নেত্র মানে নয়ন। যারা অন্ধ তারা যদি নয়ন পায় তাহলে তাদের আনন্দের সীমা থাকে না। তা জীব তো তার প্রাকৃত নয়ন থাকলেও জীব অজ্ঞানে অন্ধ। হরি বল। অজ্ঞান অন্ধ আমাদের সবারই চোখ আছে, কিন্তু চোখ থাকতেও আপনারা না আমি অন্ধ। নরোত্তম ঠাকুর বলছেন না, বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। দেখেছেন স্বয়ং প্রেমের মূরতি নরোত্তম ঠাকুর এই কথা বলছেন যে বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, বিষয় মোহে অন্ধ হয়ে আছি, বাইরে চোখ থাকলে হবে কি? অজ্ঞান অন্ধ, অজ্ঞানতাই অন্ধ। এই অজ্ঞানতা রূপ অন্ধকারকে দূর করবার জন্যেই আমাদের বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করা। নরোত্তম ঠাকুর তার প্রণাম মন্ত্রে বলছেন, আমরা সবাই কিন্তু এই শ্লোকটা উচ্চারণ করি, প্রেমভক্তি চন্দ্রিকার প্রথমেই আছে, অজ্ঞান তিমিরান্ধ্রস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জিন তস্মৈ শ্রী গুরবি নম। দেখুন, অজ্ঞান তিমিরান্ধ্রস্য জ্ঞানঞ্জন শলাকয়া, যিনি আমার অজ্ঞানরূপ অন্ধকারকে দূরীভূত করি জ্ঞানঞ্জন শলাকা দান করলেন। জ্ঞানরূপ অঞ্জন, অঞ্জন মানে কাজল, কাজল দিলে কি হয়? চোখের ময়লা দূর হয়ে যায়, দৃষ্টিশক্তি বাড়ে। জয়নী তাই তাই বলছেন, যিনি আমার
दिव्य ज्ञान रूप अंजन दिए अज्ञान अंधकार के दूरीभूत करलें सेई गुरुदेव के आमी प्रणाम करी वंदना करी तस्मय श्री गुरवे नमः। दिव्य ज्ञान कृष्ण स्मृति ज्ञान कृष्ण स्मृति ज्ञान लाभ करा मानी अज्ञानता थेके दूर माने मुक्ति पावा। ए संसारी गुरुकरण आमरा सबाई करछी बटे किन्तु गुरुकरणेर प्रकृत उद्देश्य कि एटा आमरा जानी ना। কেউ কেউ বলছেন হাতের জল শুদ্ধ হবে না দীক্ষা না নিলে, হ্যাঁ কেউ শক্তি মন্ত্রে দীক্ষা নিচ্ছেন, কেউ শিব মন্ত্রে, কেউ বিভিন্ন রকম মন্ত্রে দীক্ষা নিচ্ছেন, কিন্তু সব মন্ত্রের ক্রিয়া তো এক নয়। আপনি শক্তি মন্ত্রে দীক্ষা নিলে শক্তি মন্ত্র জপ করবেন, আপনার সামনে কে আসবেন, শক্তি আসবেন। শিব মন্ত্রে দীক্ষা নিলে শিব মন্ত্র জপ করবেন, আপনার সামনে শিব ঠাকুর ভোলানাথ এসে দাঁড়াবেন। এরকম শক্ত শৈব গণপত্য, কেউ বা গণেশের উপাসক, গণেশ মন্ত্র জপ করলে গণেশ এসে দাঁড়াবেন। সৌর মানে শিবে, সৌর শব্দে হলো সূর্য, সূর্যের উপাসক যারা তাহলে হলো সৌর। তা সূর্য মন্ত্র জপ করলে সূর্যদেবকে দর্শন পাওয়া যাবে, কিন্তু ওইসব মন্ত্র জপ করলে তো কৃষ্ণ আসবেন না। আপনি আমার নাম ধরে ডাকলে আমি আপনাদের কাছে আসব, কৃষ্ণ তো আসবে না। তেমনি কৃষ্ণকে পেতে গেলে বা কৃষ্ণের করুণা পেতে গেলে আমাদের কৃষ্ণ মন্ত্রেই দীক্ষা গ্রহণ করিতে হইবে, এবং সেটা সদ্গুরু বা বৈষ্ণবের কাছ থেকে প্রাপ্ত হতে হবে। অনেক মার্গে তারা গুরুদেব বা আচার্যগণ বলছেন, শিষ্যকে বলছেন, আপনি কি মন্ত্র নেবেন? যারা অন্যান্য মার্গের আচার্য আছেন তারা জিজ্ঞাসা করছেন, আপনি কি মন্ত্রে দীক্ষা নেবেন, শিব মন্ত্রে না কৃষ্ণ মন্ত্রে না কি মন্ত্রে, বলুন। এটা কি মুদিখানার দোকান নাকি যে সব কিছুই পাওয়া যায়, এখানে সব মন্ত্র পাওয়া যায়? এরকম কখনো হয় না। যিনি যে মন্ত্রে সিদ্ধ তিনি সেই মন্ত্রই শিষ্যকে দান করবেন। শক্তি উপাসক যিনি, তিনি কখনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিতে পারবেন না, ওই মন্ত্রে উনি সিদ্ধ নন। বই পুস্তকে মন্ত্র আছে, ওইটা পড়ে আমি শিব মন্ত্র দিলাম, আমি কৃষ্ণ শক্তি মন্ত্র দিলাম, কৃষ্ণ মন্ত্র দিলাম, এরকম হয় না। নিজের গুরুদেব প্রদত্ত, আমি যে মন্ত্র সাধনা করছি সেই মন্ত্রেই আমি অন্যকে দীক্ষা দিতে পারি। তেমনি আমাদের যদি সত্যি কৃষ্ণ ভজন আমাদের মুখ্য উদ্দেশ্য হয়, ঠাকুরমশাই বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তাহলে আমাদের জগতে আসা হলো কৃষ্ণ ভজনের জন্যে, অন্য কোনো সাধন ভজনের জন্যে নয়, হাতের জল শুদ্ধ করবার জন্যে নয়। দীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য হল অজ্ঞান অন্ধকার থেকে মুক্তি পেয়ে ভগবান গোবিন্দের ভজনের সন্ধান যিনি দান করলেন তিনি হলেন প্রকৃত গুরু।
महाप्रभु रामानंद के बोलें के गुरु हवार योग्य बोलें किबा नेशी किबा विप्र शूद्र कैने नय जे जन कृष्ण तत्ववेत्ता सेई जन गुरु हय খুব মূল্যবান কথা কে গুরু হবার যোগ্য মানে রামানন্দ তার কাছে মহাপ্রভু যখন কৃষ্ণ কথা শুনতে চাইলেন তুমি কৃষ্ণ কথা বলে আমার মন তৃপ্ত করো সাধ্য সাধন তত্ত্ব কহি তৃপ্ত করো মন তখন রামানন্দ বললেন তুমি সাক্ষাৎ নারায়ণ তোমাকে আমি কৃষ্ণ কথা শোনাবো আমার কি সাধ্য আমি হলাম বিষয়ী রাজা আমি জাতিতে শূদ্র আমি তোমায় কি কৃষ্ণ কথা শোনাবো তার উত্তরেই মহাপ্রভু এই কথাটা বলেছিলেন কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেনে নয় যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয় এই দেখুন গুরুকরণ বিষয়ে মহাপ্রভু পরিষ্কার করে দিলেন আমরা কাকে গুরু বরণ করব বা গুরুর আসনে বসাবো গুরুরূপে বরণ করব মহাপ্রভু উত্তর দিয়ে দিলেন সন্ন্যাসী হোক ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক যে কোনো কুলেই জন্মগ্রহণ করুক তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন কৃষ্ণ ভজন পরায়ণ হন তিনি গুরু হবার যোগ্য তাকেই গুরুরূপে বরণ করিবে নরোত্তম ঠাকুর মহাশয় তার বহু ব্রাহ্মণ শিষ্য ছিলেন তার মধ্যে অন্যতম গঙ্গানারায়ণ চক্রবর্তী রামকৃষ্ণ আচার্য হরিরাম আচার্য এরকম বহু ব্রাহ্মণ শিষ্য ছিলেন কিন্তু নরোত্তম ঠাকুর তার কুলের বিচার যদি আমরা করি তাহলে তিনি ছিলেন মহারাজ কৃষ্ণানন্দ দত্তের পুত্র রাজশাহী জেলার কৃষ্ণানন্দ দত্ত অর্থাৎ তিনি তো ব্রাহ্মণ ছিলেন না তিনি ছিলেন কায়স্থ বা শূদ্র ঠাকুর মহাশয় উপাধি পেলেন কেন না বৃন্দাবনে জীব গোস্বামীপাদ তার প্রেম ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে ঠাকুর মহাশয় উপাধি দিয়েছেন নিতাই গৌর হরিব এই জন্য আমাদের অনেকের ধারণা যে ব্রাহ্মণ কুলোদ্ভব না হলে তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না বা অনেকের নিয়ম আছে কুলগুরু প্রথা মানে আমার বাবা যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেই পরিবারেই আমাকে দীক্ষা নিতে হবে সেই কুলগুরুর ছেলে আমি যাকে গুরুবরণ করব তিনি যদি অনাচারীও হয় সদাচার পরায়ণ নাও হন তাহলে তার কাছ থেকে আমাকে দীক্ষা নিতে হবে হয়তো তিনি প্রসাদ সেবন করেন না অন্য কিছু সেবন করেন কিন্তু তিনি আমার যেহেতু গুরু বংশ ওই জন্য তার কাছ থেকে আমায় দীক্ষা গ্রহণ করিতে হইবে না এটা শাস্ত্রের নির্দেশ নয় আমার নিজের জীবনের কথা বলি আমি যখন দীক্ষা গ্রহণ করিব মোটামুটি আমি গুরু নির্বাচন করেছি
বাবা মায়ের কাছে অনুমতি চাইলাম আমি দীক্ষা নেব। তখন বললেন, না, আমাদের গুরুদেব পূর্ববঙ্গে আছে, সবেমাত্র বাংলাদেশ হয়েছে। তখন বললেন, আমাদের গুরুদেব পূর্ববঙ্গে আছে, গুরুদেব যার কাছ থেকে নিয়েছি দীক্ষা তিনি তো নেই, হয়তো ওনার ছেলেপেলে আছে, তার কাছ থেকে নিতে হবে। আমি বললাম, কবে তোমার গুরুদেব আসবেন, হ্যাঁ, বা তিনি সদাচার পরায়ণ কি না এসব তো জানি না, ততদিন যদি আমি না বাঁচি আমি তো দীক্ষা গ্রহণ করব আমি নিশ্চয় করে ফেলেছি। তখন বাবা মা আমাকে বাধ্য হয়ে আদেশ করলেন, ঠিক আছে, তোর যেখানে পছন্দ নিয়ে নে। এই জন্য শাস্ত্রে এমন কোনো নির্দেশ নাই যে কুলগুরু পরম্পরাক্রমেই আমাদের দীক্ষা নিতে হবে। হ্যাঁ, নেওয়া যাবে যদি তারা সদাচার পরায়ণ হয়, যায়নি তাই। যাই হোক, এই যে অজ্ঞানতা, অজ্ঞানতাটাই হলো অন্ধকার। বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবা নিশি, নরোত্তম সনাতন গোস্বামীপাদ তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু, আমি কে, আমার পরিচয় আমি জানি না। তা জীব যদি জানতে না পারে তার নিজের পরিচয়, তাহলে কিসে তার মঙ্গল হবে? কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, আমাকে ত্রিতাপ জ্বালা দিচ্ছে, জয়নিতাই। যতক্ষণ পর্যন্ত জীব আত্মজ্ঞান লাভ করতে না পারবে, আত্মজ্ঞান মানে নিজের পরিচয় না জানতে পারবে, আত্মশব্দের অর্থ নিজ, আত্মজ্ঞান মানে নিজের পরিচয়, আমি কে, এটা যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ তার মঙ্গল হবে না। এখানে প্রশ্ন হতে পারে, সনাতন গোস্বামী এত বড় পণ্ডিত, নবাব হুসেন শাহের মন্ত্রী, তিনি তার পরিচয় জানেন না, নিজের পরিচয় জানেন না? জয় রাধি। তাহলে সনাতন গোস্বামী যদি না জানে, রাজমন্ত্রী হয়ে এত বড় পণ্ডিত হয়ে, তাহলে জগতের মন্ত্রী মিনিস্টাররা তারা কি করে জানবে তাদের পরিচয়? হরি বল। আসলে এ সংসারে যারা মন্ত্রী হয়েছেন তারাও তাদের পরিচয় জানে না, ব্যারিস্টার, মিনিস্টার, ক্রিকেটার, কেউ তাদের আত্মপরিচয় জানে না। জিজ্ঞেস করলে বলবে পরিচয়, কি বলবে? আমাদের ভারত সরকার যে আমাদের পরিচয়পত্র দিয়েছে না, যাকে ইংরেজিতে বলে আই কার্ড বা আইডেন্টি কার্ড, ওটা সবসময় সঙ্গে রাখতে হয়, নাহলে আপনাকে পুলিশ ইচ্ছা করলে বন্দি করবে। পরিচয়পত্র সবসময় কাছে রাখতে হয়। আপনি কোনো ভাড়া, কোনো জায়গায় ভাড়া যাবেন, হোটেলে কি অমক তমক, আই কার্ড এনেছেন তো, আধার কার্ড আছে, নাহলে আপনাকে হেলাও হবে না। বলা যায় না, আপনি যদি কোনো বিদেশি হন বা কোনো দুষ্কৃতকারী হন, যায়নি তাই। পরিচয়পত্র না থাকলে, যেমন ওটা হলো বাহ্যিক জগতের পরিচয়, ওটা আমাদের আসল পরিচয়পত্র নয়। তাহলে আসল পরিচয়পত্র কি? মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণদাস। এই দেখুন, মহাপ্রভু বলছেন জীব মাত্রই নিত্য কৃষ্ণদাস। নিত্য কৃষ্ণদাস মানে
অনাদিকাল থেকে আমরা কৃষ্ণের চরণের দাস। কীটপতঙ্গ পশু পাখি নরনারী সবাই আমরা কৃষ্ণ চরণের দাস। এই যে পরিচয়পত্র পেয়ে গেলাম, আমি যদি কৃষ্ণের দাস হই তাহলে কৃষ্ণ আমার কে হলো? কৃষ্ণ আমার প্রভু। পরিচয়পত্র হয়ে গেল, কৃষ্ণ আমার প্রভু আর আমি তার দাস, এটাই পরিচয়পত্র। এই জন্য বলছেন, মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই দেখুন, মায়াতে মুগ্ধ হয়ে কৃষ্ণ স্মৃতি জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই যে ঠাকুরমশাই বললেন, বিষয়ে ভুলিয়া অন্ধ হইন দিবানিশি, বিষয়ের মধ্যে ডুবে আছি, বিষয় অন্ধকারে ডুবে আছি, নিজের আত্মস্মৃতি নাই। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কৃষ্ণই যে আমার প্রভু, আমি যে তার দাস, এ গানটা হারিয়ে গেছে। যায়নি তাই, যে কোনোদিন আমার ছিল না থাকবেও না তাকেই ভাবছি আমার আপন। জয় রাধি। যে চির আপন, জন্ম জন্মান্তরের যে আমার আপনজন তাকেই ভুলে গেছি। আর যারা কোনোদিন আমার আপন ছিল না তাদেরকেই আপন ভাবছি, এরা ছিলও না থাকবেও না। তাই জীবের জন্যে ভগবানের কত চিন্তা। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে প্রভু কইলেন ভাগবত পুরাণ। জয় রাধি। দেখেছেন, মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান দান করবার জন্যে এই ভাগবত পুরাণ রচনা করলেন। জীবের জন্যে, জীবের জন্যে কত চিন্তা। আবার বলছেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। নিতাই গৌর হরি বল। দেখুন, জীবের জন্য কত চিন্তা। জীবের নিস্তার লাগে, জীবকে, মায়ামুগ্ধ জীবকে উদ্ধার করবার জন্যে ভগবান গুরুমূর্তি ধারণ করে জীবের দ্বারে দাঁড়িয়ে এলেন। সরাসরি না এসে গুরুরূপে এলেন। গুরুদেব হলেন ভগবানের করুণার মূর্তি। গুর্বাষ্টকমে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর প্রথমেই বলছেন, গুর্বাষ্টকম মানে গুরুদেবের অষ্টক। আপনারা সবাই এটা প্রতিদিন ভোরবেলা গাইবেন। সংসার দাবানল লীর লোকত্রনায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। কি বলছেন? সংসার দাবানল লীর, সংসার রূপ দাবাগ্নিতে দগ্ধ, লোকত্রাণায়, লোক সকলকে উদ্ধার করবার জন্যে, কারুণ্য ঘন ঘনাত্তম, করুণারূপ মেঘবাড়ি স্বরূপ, কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য।
জীবের কল্যাণ করবার জন্যে আমার গুরুদেব পরম করুণাময় করুণার মূর্তি কারুণ্য ঘন ঘনাত্তম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, সেই করুণার সাগর গুরুদেবকে আমি বন্দনা করি। সংসাররূপ দাবাগ্নিতে দগ্ধ জীব, পার্থিব জগতের যে দাবানল, সে দাবানল তো একদিন পুড়ে শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, নিভে যায়, কিন্তু সংসাররূপ দাবাগ্নি এটা জন্ম জন্মান্তরেও এ দাবাগ্নি নির্বাপিত হয় না। একমাত্র এই দাবাগ্নি নির্বাপিত করতে পারে কে? সদ্গুরু, বৈষ্ণব গুরু। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। দেখেছেন, তত্ত্ববস্তু কৃষ্ণকে ভজন করতে হবে আর গুরুদেবের সেবা করতে হবে, গুরুচরণ আশ্রয় করে তার সেবা করতে হবে, তাহলে কি হবে? এই মায়ের জাল আস্তে আস্তে ছিন্ন হবে, ছিন্ন হয়ে কৃষ্ণচরণ প্রাপ্ত হবে। তাতে কৃষ্ণ ভজে, তার মানে তত্ত্ববস্তু কৃষ্ণকে ভজন করতে হবে। কিভাবে? না নববিধ ভক্তি অঙ্গ যাজনের দ্বারা, ভক্তি অঙ্গ যাজন করতে হবে, শ্রবণ কীর্তন অর্চন বন্ধন স্মরণ আত্মনিবেদন দাস্য সখ্য। হ্যাঁ, এই যে নববিধ ভক্তি অঙ্গ, এই নববিধ ভক্তি অঙ্গের যাজন করতে হবে। অর্চন মানে পূজা, প্রতিদিন ঠাকুরের চরণে ফুল তুলসী দিতে হবে, ফুল তুলতে হবে, তুলসী তুলতে হবে, অর্চন মানে পূজা। শ্রবণ কীর্তন, প্রথমে বললেন শ্রবণ, সাধুসঙ্গে না হইলে তো শ্রবণ করতে পারবো না, তার মানে সাধুসঙ্গে আসতে হবে। শ্রবণ কীর্তন, বদনে কীর্তন, স্মরণ মনে মনে স্মরণ করতে হবে, লীলা স্মরণ, মন্ত্র স্মরণ, নাম স্মরণ, লীলা স্মরণ, এগুলি করতে হবে। শ্রবণ কীর্তন স্মরণ অর্চন মানে পূজা, বন্দন, বন্দনা করতে হবে প্রতিদিন, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, নিতাই গৌরের বন্দনা, রাধাকৃষ্ণের বন্দনা, কিছু বন্দনা করতে হবে। বন্দনা না করলে তো মন স্থির হবে না, মন অস্থির বলেই তো বন্দনা করতে হবে। হরি বল, অস্থির মনকে স্থির করবার জন্যে ভগবানের স্মরণ নিতে হবে, আত্মনিবেদন স্মরণ, তারপরে আত্মনিবেদন করতে হবে। কি বলতে হবে? নরোত্তম ঠাকুর বলছেন, আত্মনিবেদন করছেন, তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান, মোরে প্রভু করো অবধান। মানে অবধান মানে কি? আমার দিকে তাকাও বা আমার কথা একটু শোনো। মোরে প্রভু করো অবধান, পরিণু অসদ ভোলে কাম তিমি গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। হে প্রভু, হে করুণা সিন্ধু, হে রাধা মাধব, হে নিতাই গো, পরিণু অসদ ভোলে, অসদ ভোলে পড়ে গেছি, এ জগৎ সংসার মানে মায়ার অন্ধকারে পড়ে আছি। ওই যে অসৎ ভুল মানে সত্য যেটা সেটাকে মিথ্যা বলে মনে করছি, আর যেটা মিথ্যা অনিত্য সেটাকেই সত্য বলে মনে করছি, এটাই হলো অসৎ ভুল। কত বড় জ্ঞানী গুণী পণ্ডিতেরা এই অসৎ ভুলে পড়ে গেছে। হ্যাঁ গো,
দুদিন পরে মরে যাবে তাও চাকরি ছাড়ছে না, এত টাকা ছাড়া যায়, 50,000 টাকা মাইনে পায়, কি 1,00,000 টাকা মাইনে পায়, ছাড়া যায়। বলছি এখন চাকরি ছেড়ে দাও, কি হবে, এত টাকা কে খাবে, তুমি সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে না। তবু ছাড়া যায় নাকি এত টাকার মোহ। এই জন্য বলছেন ঠাকুর মহাশয়, পরিণ অসাদ ভোলে কামতিমিং গিলে গিলে, মোরে প্রভু কর পরিত্রাণ কামতিমিং গিলে গিলে। কামকে তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করেছেন। তিমিঙ্গিল কাকে বলে জানেন? বড় বড় সমুদ্রে থাকে, ওদের দেহটা এইসব জায়গা এই খাল বিলে থাকতে পারবে না, ওরা সমুদ্রে জন্মায়। মানে বড় বড় তিমি মাছকে গিলে খায়, তিমিঙ্গিল মানে বড় বড় তিমি মাছকে গিলে গিলে খায়। জয় রাধি। তাই কামকে তিমিঙ্গিল মাছের সঙ্গে তুলনা করেছেন নরোত্তম ঠাকুর। পরিণ অসাদ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু কর পরিত্রাণ, আমাকে পরিত্রাণ মানে আমাকে রক্ষা করো এই কামরূপ তিমিঙ্গিলের হাত থেকে, প্রভু তুমি আমায় রক্ষা করো। নিতাই গৌর হরি বল। সবচাইতে খতরনাক তো কাম, ভজনের পথে বিঘ্ন ঘটায়। মোরে প্রভু কর পরিত্রাণ, যাবত জনম মোর অপরাধে হইন ভোর, নিষ্কপটে না ভজিন তোমার। যেদিন থেকে জন্ম নিয়েছি সেই দিন থেকে আমি অপরাধে জর্জরিত। দেখেছেন কিরকম দৈন্য, যাবত জনম মোর অপরাধে হইন ভোর, নিষ্কপটে না ভজিন তোমা। তোমাকে যে ভজন করছি কিন্তু নিষ্কপটে ভজন করতে পারছি না, কপটতা নিয়ে তোমাকে ভজছি। স্বার্থ নিয়ে তোমার কাছে ছুটে যাচ্ছি, আমার এটা হলে তোমাকে ওটা দেব, মানে বিজনেস। যেমন এ জগতে যারা ভগবানকে ভজনা করি, গৌর গোবিন্দের কাছে তাকে ভজনা করে বিনিময়ে কিছু চায়, তারা হলো বানিয়া, ইংরেজিতে বলে বিজনেস, ব্যবসা। যেমন আমরা দোকানদারের কাছ থেকে মাল নিলাম, তারপরে টাকা দিয়ে দিলাম, তার সঙ্গে আর কোনো দেনা পাওনা থাকলো, দোকানদারও আমাকে চেনে না, আমিও আর দোকানদারকে চিনি না। এ সকল ভজন নয়। তাই ঠাকুর মশাই বলছেন, নিষ্কপটে না ভজিন তোমা, কপটতা ত্যাগ করতে হবে। বাইরে একরকম লোক দেখালাম, আমি বড় বাবা জি বৈষ্ণব অমুক তমক, কিন্তু ভিতরে আমার কপটতা। জয় রাধি। আমি গুরুদেবের খুব সেবা করছি কিন্তু আমার ভিতরে কপটতা। অনেক টাকা দিলাম গুরুদেবকে, গুরুদেবকে সন্তুষ্ট রাখলাম, হ্যাঁ না, টাকা দিলেই গুরুদেব কখনো সন্তুষ্ট হয় না।
গুরুদেবের সঙ্গে বেচাকেনা করতে হবে। ওই যে দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, এই কথাটা বলতে হবে। আমার জীবনটা দরিদ্র, কৃষ্ণ প্রেম ধন নাই, তাই হে গুরুদেব, হে কৃষ্ণ, হে গৌরহরি, আমাকে তোমার চরণের দাস করো। আর বেতন কি দেবে? না, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, আমাকে প্রেম ধন বেতন দাও। নিতাই গৌরহরি বল, নিষ্কপটে না ভজিন তোমা, তথাপিও তুমি গতি অধম জনার পতি, মৌসম নাহিক অধমা। বলছি যদিও আমি অপরাধী করি, তবু তুমি আমার গতি, তুমি ছাড়া আমার কেউ নাই, আমার মতো অধম তুমি আর খুঁজে পাবে না। মৌসম নাহিক অধমা, কত রকম বড় দৈন দেখেছেন, মৌসম নাহি পতিত পাবন শ্যাম, ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি, যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। কি বলছেন? পতিত পাবন শ্যাম, ঘোষণা তোমার, পতিত পাবন নাম, ঘোষণা তোমার শ্যাম, তুমি তো পতিত পাবন সবাই জানি, উপেক্ষিলে নাহি মোর গতি, তুমি যদি আমায় উপেক্ষা করো, আমাকে ত্যাগ করো, তাহলে যে আমার আর কোনো গতি নাই। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। আমি জানি আমি অপরাধী, তথাপি তুমি আমার একমাত্র গতি, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি সে পরম দিবা, নাহি মোরে উপেক্ষিবা, তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ, বারবার বলছেন, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়ে করো অনুচর। কত বড় আত্মনিবেদন দেখুন। কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। কামে মোর হত চিত, আমার আমার চিত্তটা কামে হত হয়ে গেছে, হত শব্দের অর্থ মৃত, আহত মানে আঘাতপ্রাপ্ত, এখনো মরে নাই, আহত। যদি মরণাপন্ন হয় তাহলে বলে গুরুতর আহত, আর হত মানে মৃত। ঠাকুরমশাই বলছেন কামে মোর হত চিত, আমার চিত্তটা একেবারে কামে মরে গেছে, কামকামনায় আমার চিত্তটা একেবারে মৃত। কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত, তার যে কি হিত, কিসে তার মঙ্গল হবে, সে এসব মানে না, চিন্তাই করে না, ভাবেই না, আমার মন কিসে তার মঙ্গল হবে এটা কখনই ভাবে না। কামে মোর হত চিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা।
মনের দুর্বাসনা কিছুতেই দূর হয় না। জয় রাধে। এই নয়নটা বদমাইশ, একদিকে তাকাচ্ছে হ্যাঁ, আর কামনা জাগছে, মনটাও সেদিকে চলে যাচ্ছে হ্যাঁ, অন্তরে কামনা জেগে উঠছে। মনের না ঘুচে দুর্বাসনা, মরে নাথ অঙ্গী করু তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। হে প্রভু, তুমি আমায় অঙ্গীকার করো, আমাকে গ্রহণ করো, কারণ তুমি যে বাঞ্ছা কল্পতরু, যে যা কামনা করে তার বাসনা পূর্ণ করো। মরে না তঙ্গী করো তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। এই পতিতকে তুমি যদি গ্রহণ করো, তাহলে তোমার করুণা জগতে ঘোষিত হবে, আমার মতো পতিত আর খুঁজে পাবে না। মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। ঘুচুক সংসারে নাম পতিত পাবন শ্যাম, নিজ দাস করো গিরিধর। নরোত্তম বড় দুঃখী নাত মোরে করো সুখী, তোমার ভজন সংকীর্তনে অন্তরায় নাহি যায় এই সে পরম ভয়, অনুক্ষণ করি নিবেদনে। নিতাই গৌর হরি বল। তাই মা দেবহূতি তার পুত্র ভগবান কপিল দেবীর কাছে প্রার্থনা করছেন, যে আমি তো বিষয়ে হত, তুমি আমাকে এই জ্ঞান দান করো যাতে বিষয় মহামোহের হাত থেকে নিস্তার পেয়ে আমি ভগবানের চরণ লাভ করতে পারি, তার উপায় বল। আমাদের সকলের হয়ে মা দেবহূতি কপিল ভগবানের কাছে প্রার্থনা করছেন। এখানে আমাদের ভাগবতী কথা শেষ। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ, এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।